নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প বিলাসিনী। সংসার ধর্ম ত্যাগ করিয়া লোটা কম্বল লইয়া সন্ন্যাসী হইয়া হিমালয়েই আশ্রয় গ্রহণ করিব, না ভোজালির আঘাতে বা পিস্তলের মুখে দুশ্চারিণী কুলকলঙ্কিনীর সমুচিত শাস্তিবিধান করিয়া ফাঁসি কাষ্ঠ আলিঙ্গনে হৃদয়ের অসহ্য জ্বালা চিরতরে জুড়াইব, ইহাই হইয়াছে এখন ব্রজমাধববাবুর প্রবল চিন্তা। হায়, সেদিন আর এদিন! সেই 21 বৎসর বয়ক্রমকালে প্রথম শ্রেণীর অনার্স লইয়া বিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পিতৃ অনুরোধে সবান্ধবে কোণে দেখিতে যাওয়া, মনে বড়ই আশঙ্কা ছিল কোণেটি পাছে নিতান্ত নাবালিকা হয়। দেখিতে গৃহস্থ ঘরের পাঁচ পাঁচির মতো হয়, প্রশ্নের উত্তরে পাছে বলে আমি দ্বিতীয় ভাগ পড়ি। ধনী ভাবি শ্বশুরের সেই সুসজ্জিত ড্রয়িং রুমে সুখাসনে বসিয়া অধীর প্রতীক্ষা। পরে কক্ষমধ্যে সেই সঞ্চারিণী পল্লবিনী লতার মতো চতুর্দশ বসন্তের সেই একগাছি মালার মতো কন্যার সহসা আবির্ভাব। চারি চক্ষুর সেই প্রথম মিলন, কি অশুভক্ষণেরই সে মিলন! তারপর জ্যেষ্ঠ ভ্রাতা কর্তৃক আদিষ্ট হইয়া হেম নবীন রবির কবিতা আবৃত্তি, শ্রবণ নয়ন সেদিন কি পীযূষ ধারাতেই অভিসিঞ্চিত হইয়া গিয়াছিল। তারপর সেই পরিপ্রণয়োৎসব, দুই দিন পরে মধ্যরাত্রে সুবাসিত কুসুম সমাকীর্ণ সুমনোহর শয্যা মধ্যে সেই প্রথম মিলন। তখন ব্রজমাধববাবুর মনে হইয়াছিল জীবনের বাকি সারাটা পথই বুঝি এই মতো কুসুমাশ্রিতই রহিবে, এই সৌরভময়ী লাবণ্য সরস্বীতে সন্তরণ করিয়াই জীবনটা বুঝি কাটিবে। সেদিন কে জানিত যে এমন দিনের মুখও আবার দেখিতে হইবে। আশা তো অনেকই ছিল, কোনটাই বা পুরিয়াছে। ব্রজমাধববাবুর পিতা বয়সে প্রবীণ হইলেও নিতান্ত সেকেলে লোক ছিলেন না, বৈবাহিক নিজ ব্যয়ে জামাতাকে বিলাতে পাঠাইয়া অক্সফোর্ড বা কেমব্রিজে তাহার পাঠ সমাপন করাইয়া ব্যারিস্টার করিয়া আনিবেন। হাইকোর্টে প্রথম কয়েক বৎসর অর্থানুকূল্যে তাহার ব্যবসায় সুবিধা করিয়া দিবেন, এই আশাতেই এখানে পুত্রের বিবাহ দিয়াছিলেন। বিবাহের পর 6 মাস কাটিতে না কাটিতে এই সহসা হার্টফেল হইয়া তাহার মৃত্যু। তারপর প্রকাশ হইল নিজ পুত্রগণের তরুণ স্কন্ধে তিনি চাপাইয়া গিয়াছেন লক্ষাধিক টাকার ঋণ। ব্রজমাধববাবুর আশা ভরসা সমস্তই ফর্সা হইয়া গেল। কোথায় তিনি হইবেন চৌরঙ্গী বা অন্তত বালিগঞ্জ বিলাসী ব্যারিস্টার, নিজস্ব মোটর গাড়িতে বসিয়া হাইকোর্টে আসিয়া সগর্ব পদক্ষেপে বার লাইব্রেরিতে প্রবেশ করিবেন, না তিনি হইয়াছেন মাসিক 150 মুদ্রা বেতনে বেসরকারি কলেজের বিনয় নম্র অধ্যাপক। ট্রাম আরোহণে কলেজে যান, ফিরেন পদব্রজে। শ্যামবাজারে একটি গলির ভিতর তাহার বাসা। ঝিপ আছে পয়সা চুরি করে বলিয়া প্রতিদিন প্রাতে সহস্তে বাজার করিয়া থাকেন। পুত্রকন্যা জন্মে নাই তাই রক্ষা, নহিলে কলিকাতা শহরে এই অল্প বেতনে গ্রাসাচ্ছাদন নির্বাহ হওয়াই কঠিন হইত। আজ রবিবার, কলেজ নাই, স্ত্রীও গৃহে নাই, ভবানীপুরে তাহার পিত্রালয়। নিম্নতলে নির্জন বৈঠকখানে বসিয়া ব্রজমাধববাবু অপার চিন্তাসাগরে নিমগ্ন। খুন না সন্ন্যাস অবলম্বন, কি করি? এ অবস্থায় কি করা উচিত, কি করা কর্তব্য, এটা তিনি স্থির করিয়াছেন। ঝোঁকের মাথায় কিছু করিয়া বসিবেন না, যাহা করিতে হয় বেশ ধীরভাবে ঠান্ডা মাথায় ভাবিয়া চিন্তিয়া তারপর। সহসা ব্রজমাধববাবু ডাকিলেন, ঝি ঝি! কলতলায় বাসন মাজিতেছিল,
উত্তর দিল, কেন বাবু, একবার এদিকে এসো তো। বলিয়া ব্রজবাবু এক টুকরো কাগজে কি লিখিতে লাগলেন। ঝি বাসন মাজা ফেলিয়া রাখিয়া তাড়াতাড়ি হাত ধুইয়া বস্ত্রাঞ্চলে হাত মুছিতে মুছিতে বৈঠকখানায় আসিয়া প্রবেশ করিল। ব্রজবাবু তাহার হাতে কাগজখানি দিয়া বলিলেন, ওই যে 18 নম্বরে উকিল বিপিনবাবু থাকেন, তাঁর কাছে চিঠিখানা নিয়ে যাও তো, একখানা বই দেবেন, নিয়ে এসো। ঝি চিঠি লইয়া প্রস্থান করিল। 5-7 মিনিট পরেই চামড়ায় বাঁধা একখানা মোটা বহি আনিয়া প্রভুর টেবিলের উপর রাখিয়া স্বকার্যে চলিয়া গেল। বহিখানি ভারতবর্ষীয় দণ্ডবিধি আইন। ব্রজবাবু সেখানে খুলিয়া তাহার সুদীর্ঘ সূচিপত্র পরীক্ষা করিতে লাগিলেন। পরে যে পৃষ্ঠায় নরহত্যা অপরাধের বর্ণনা আছে সেই পৃষ্ঠা খুলিয়া অভিনিবেশ সহকারে পাঠ করিতে লাগিলেন। জটিল বিষয়, অনেকক্ষণ ধরিয়া পাঠ করিলেন। আইনজ্ঞ নহেন, তাহার ধারণা ছিল অসতী স্ত্রীকে হত্যা করিলে ফাঁসি হয় না, জেল হয়, বড়জোর দ্বীপান্তর হয়। অনেকক্ষণ পাঠ করিয়া বুঝিলেন তাহা ঠিক নহে। হাতে নাতে ধরিয়া তদ্দণ্ডে খুন করিলে ফাঁসি হয় না বটে, অন্যথায় হয়। এলাহাবাদ হাইকোর্টের নজির রহিয়াছে, মোহন নামক এক ব্যক্তি তার স্ত্রীর চরিত্রে সন্দিহান হইয়া তাহাকে ধরিবার অভিপ্রায়ে রাত্রে শয্যায় নিদ্রার ভান করিয়া পড়িয়াছিল। অনেক রাত্রি হইলে স্ত্রী ধীরে ধীরে শয্যাত্যাগ করিল। দ্বারের অর্গল সন্তর্পণে মোচন করিয়া ধীরে ধীরে বাহির হইল। মোহনও উঠিল। ঘরে একখানা কুড়াল ছিল, তাহা হাতে লইয়া একটু দূরে থাকিয়া প্রায়ন্ধকার পথে অভিসারিকার অনুসরণ করিল। স্ত্রী নির্জন রাজপথ বাহিয়া কিছু দূরে গেল। ফকির উদ্দিন নামক এক ব্যক্তি এক স্থানে অপেক্ষা করিতেছিল। স্ত্রী লোকটা সেখানে দাঁড়াইয়া তার সঙ্গে চুপি চুপি কি কথা কহিতে লাগিল। মোহন কিছুক্ষণ অপেক্ষা করিয়া আত্মসম্বরণে অক্ষম হইয়া 2-3 লম্ফে সেখানে উপস্থিত হইয়া স্ত্রীর মস্তকে সজোরে কুঠারাঘাত করিল। সঙ্গে সঙ্গে অভাগিনীর জীবনলীলা সাঙ্গ, মোহনের ফাঁসি হইয়াছে। প্রায় অর্ধঘণ্টাকাল আইন পাঠ করিয়া ব্রজবাবু একটি দীর্ঘনিঃশ্বাস পরিত্যাগপূর্বক বহিখানি বন্ধ করিলেন। ঝিকে ডাকাইয়া সেখানে যথাস্থানে ফেরত পাঠাইলেন। ব্যাপারটা এই, ব্রজমাধববাবুর স্ত্রী উষারানী আবাল্য ধনী পিতার গৃহে প্রতিপালিত হওয়াতে একটু অতিরিক্ত রকম শৌখিন হইয়া পড়িয়াছিল। বসন ভূষণ প্রসাধন দ্রব্য খুব উচ্চমূল্যে না হইলে তার মনেই ধরিত না। তাছাড়া সাধারণ হিন্দু কুলবধূর ন্যায় জুজুবুড়ি হইয়া গৃহকোণে আবদ্ধ থাকা অথবা বাহির হইলে 1.5 হাত ঘোমটা দিয়া সসংকোচে পদবিক্ষেপ তাহার মোটেই পছন্দ হইত না। থিয়েটার, বায়োস্কোপ, এক্সিবিশন প্রভৃতি দেখিতে সে বড়ই ভালোবাসিত এবং তাহার ইচ্ছা হইত বিলাত ফেরতেরা যেমন সস্ত্রীক প্রকাশ্যভাবে ওই সকল স্থানে গিয়া থাকে, সেও স্বামীর সহিত সেইভাবে অবাধে সঞ্চরণ করে। কিন্তু ব্রজমাধববাবুর সেটা আদৌ পছন্দসই ছিল না। তিনি বলিতেন, আমি তো বিলাত ফেরত নই যে তোমাকে মেম সাজিয়ে সঙ্গে নিয়ে বেড়াব। এই কারণে উষা অসন্তোষে কালযাপন করিত এবং ওই সকল স্থানে যাইতে হইলে স্বামীর সঙ্গে না গিয়া নিজ দলভুক্ত সখীগণের সাহচর্যে যাওয়াই পছন্দ করিত। মধ্যে 3 মাসের জন্য ব্রজমাধববাবুর একটি মোটা রকম টিউশনি জুটিয়াছিল। বিয়ে পরীক্ষার্থী এক ধনী সন্তানকে সন্ধ্যা হইতে রাত্রি 10টা পর্যন্ত পড়াইতে হইত। অভাবের তাড়নায় অতি আগ্রহের সহিতই এ কাজটি তিনি গ্রহণ করিয়াছিলেন। বাড়ি ফিরিতে রাত্রি 10:30 হইয়া যাইত। একদিন বাড়ি ফিরিলে উষা তাহাকে বলিল, ওগো, তোমায় না বলে একটা কাজ করে ফেলেছি, তুমি শুনলে রাগ করবে না বলো? ব্রজবাবু বলিলেন, কি কাজ করেছ আগে বলো শুনি, তারপর তোমার প্রশ্নের উত্তর দিতে পারি। আগে বলো যে রাগ করবে না।
আবদারের স্বরে এই কথা বলিয়া উষা স্বামীর হস্ত ধারণ করিল। কোনো দামি জিনিস কিনে ফেলেছ বুঝি? এরূপ ঘটনা পূর্বে মাঝে মাঝে ঘটিয়াছে, ফলে মাসের শেষ দিকে সংসার খরচের টাকা ফুরাইয়া যাওয়ায় টাকা ধার করিয়া আনিয়া উষাকে দিতে হইয়াছে। উষা বলিল, না তা নয়। তবে কোথাও গিয়েছিলে? হ্যাঁ, বায়োস্কোপে। কার সঙ্গে? প্রতিমা এসেছিলেন? এই প্রতিমা সুন্দরী উষার একজন বাল্য সখী। তার স্বামী বিলাত ফেরত না হইলেও উচ্চপদস্থ ব্যক্তি, সাহেবি চালচলনে দীক্ষিত, স্ত্রীটিও তাঁর মনের মতো। পূর্বে দুই চারিবার প্রতিমা আসিয়া এভাবে উষাকে সঙ্গে লইয়া গিয়াছে, তাই প্রতিমার কথাই ব্রজবাবুর মনে পড়িল। স্বামীর প্রশ্নের উত্তরে উষা বলিল, না প্রতিমা আসেনি, আমি একলাই গিয়েছিলাম। ব্রজবাবু বলিলেন, একলা? যদি কোনো বিপদ আপদ হতো, যদি কোনো অসভ্য লোক তোমায় কোনো অপমান সূচক কথা বলতো? উষা হাসিয়া বলিল, আমরা তো আর ঘোমটা দিয়ে কলা বৌটি সেজে বেরোই নে যে বদমাইশ লোকে মেয়ে ছেলে দেখে দুটো ঠাট্টা করে নেবে। আমরা এখন মেম সাহেব, ভয়ের বস্তু। ব্রজবাবু বলিলেন, তা যাই হোক, আর এমন একলা যেও না। উষা বলিল, আচ্ছা তা যাব না, এবার মাপ করলে তো? হ্যাঁ তা করলাম। এই ঘটনার সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলা ব্রজবাবু ছাত্রকে পড়াইতে গিয়া দেখিলেন তাহার দেহ অসুস্থ। তাহার নিকট বসিয়া কিয়ৎক্ষণ গল্পস্বল্প করিয়া বিদায় গ্রহণ করিলেন। পথে একটু কাজ ছিল, উহা সারিয়া যখন বাসায় ফিরিলেন রাত্রি তখন 9টা। তিনিও দ্বারের কাছাকাছি পৌঁছিয়াছেন, অমনি একখানি কুঠিয়ালি মোটর গাড়ি আসিয়া তথায় দাঁড়াইল। ব্রজবাবু সবিস্ময়ে দেখিলেন ইংরাজ বেশধারী এক বাঙালি যুবক মোটর হইতে নামিয়া এক সুবেশা যুবতীকে অবতরণে সাহায্য করিতেছে। সে যুবতী আর কেহই নহে, তাহার পত্নী উষারান। এরূপভাবে একজন পরপুরুষের সহিত স্ত্রীকে মোটরে দেখিয়া ব্রজবাবুর সর্বশরীর জ্বলিয়া উঠিল। ব্রজবাবু স্তম্ভিতের ন্যায় সেখানে দাঁড়াইয়া ইহাদের পানে চাহিয়া রহিলেন। তাহার চোখ দিয়া যেন আগুন ছুটিতে লাগিল। উষা নামিয়া স্বামীকে দেখিবা মাত্র তাহার পানে চাহিয়া বেশ সপ্রতিভভাবেই কহিল, এই যে ভালোই হল, তোমার সঙ্গে আলাপ করবার জন্য মিস্টার লাহিড়ি বড়ই ব্যস্ত হয়েছিলেন। আমি বলেছিলাম তিনি তো এখন বাড়ি নেই, আপনি অন্যদিন কোনো সময় বরং আসবেন। তা তুমি এসে পড়েছ, ভালোই হয়েছে। ইনি আমাদের বেলা দিদির ভাই মিস্টার লাহিড়ি, ইনি আমার স্বামী প্রফেসর চ্যাটার্জি। লাহিড়ি সাহেব তৎক্ষণাৎ ব্রজবাবুর সঙ্গে করমর্দন করিলেন। মুখ হইতে ভক করিয়া একটা মদের গন্ধ বাহির হইয়া ব্রজমাধববাবুর ঘ্রাণেন্দ্রিয়কে নিগৃহীত করিল। মনের বিরক্তি মনে চাপিয়া ব্রজবাবু বলিলেন, আসুন মিস্টার লাহিড়ি, ভিতরে আসুন। লাহিড়ি সাহেব অতি ভদ্র ভাষায় ক্ষমা চাহিয়া ব্রজবাবুর সহিত পুনশ্চ করমর্দন করিয়া উষার প্রতি টুপি উত্তোলন পূর্বক মোটরে উঠিয়া প্রস্থান করিল। স্ত্রীসহ ব্রজবাবু গৃহমধ্যে প্রবেশ করিলেন। উষা বলিল, হ্যাঁ গা, আজ যে এত শিগগির ফিরলে? মনে মনে ব্রজবাবু বলিলেন, অসুবিধা হল বুঝি? প্রকাশ্যে শীঘ্র ফিরিবার যথার্থ কারণ যা তাই বলিলেন। স্বামীকে অত্যধিক গম্ভীর দেখিয়া উষা বলিল, তোমায় না বলে ওদের সঙ্গে বায়োস্কোপে গিয়েছিলাম, তাই তুমি রাগ করেছ? তুমি বেরিয়ে যাবার একটু পরেই বেলা দিদি এসে উপস্থিত। আমিও কিছুতেই যাব না, তিনিও কিছুতেই ছাড়বেন না। শেষে আমি বললাম, দেখো একলা দুকলো মেয়ে মানুষ বিনা অভিভাবকে এরকম হটর হটর করে এখানে ওখানে যাওয়া আমাদের উনি পছন্দ করেন না। বেলা দিদি বললেন,
এই যদি তোমার আপত্তি হয় তাহলে কোনো বাধা নেই। আমার মেজদাদা কদিন হলো লাহোর থেকে এসেছেন, তিনি বায়োস্কোপের ভেস্টিবুলে আমার অপেক্ষায় থাকবেন, তুমি চলো। তাই শুনে আমি গেলাম। বায়োস্কোপের পর বাড়িতে বেলা দিদিকে নামিয়ে দিয়ে মিস্টার লাহিড়ি আমায় পৌঁছে দিতে এসেছিলেন। ব্রজবাবু গম্ভীরভাবে জিজ্ঞাসা করিলেন, উনি লাহোরে থাকেন বুঝি সপরিবারে? না, উনি এখনো অবিবাহিত। কি করেন সেখানে? ব্যারিস্টারি করেন, খুব রোজগার। ও বলিয়া ব্রজবাবু মৌনাবলম্বন করিলেন। স্বামীর ভাবভঙ্গি দেখিয়া উষাও একটু চটিয়া গেল। এমন কি অপরাধ করিয়াছে সে যার জন্য এত? স্বামীর প্রতি অভিমানে দিন দুই উষা ভালো করিয়া কথা কহিল না। কয়েকদিন পরে একদিন উষা একটা বিবাহের নিমন্ত্রণে যাইবার জন্য সাজগোজ করিতেছিল। ব্রজবাবুও যাইবেন, তিনিও বস্ত্র পরিবর্তন করিতে আসিলেন। উষা একটা সুগন্ধির নূতন শিশি খুলিয়া নিজ বসনে ইচ্ছামতো মাখিয়া স্বামীর রুমালে একটু মাখাইয়া দিয়া বলিল, কেমন সুগন্ধি বলো দেখি। ব্রজবাবু ঘ্রাণ লইয়া বলিলেন, বাহ সুন্দর। পরে শিশিটি হাতে লইয়া দেখিলেন গন্ধটির নাম নার্কিস। বলিলেন, এটা খুব দামি বোধ হয়, কত দিয়ে কিনলে? উষা একটু ইতস্তত করিয়া বলিল, বড়গুলোর দাম বেশি, এগুলো ছোট, এগুলোর দাম কম। তবু কত? উষা ক্ষণকাল চিন্তা করিয়া বলিল, এই 3.5 টাকা। ঘটনাচক্রের অদ্ভুত গতি। ইহার দুই দিন পরে ছাত্রকে পড়াইতে গিয়া ব্রজবাবু তাহার টেবিলের উপর এক শিশি নার্কিস দেখিতে পাইলেন। এ শিশিটি উষার শিশির প্রায় দ্বিগুণ। শিশিটি হাতে তুলিয়া ব্রজবাবু বলিলেন, নার্কিসের গন্ধটি বড় চমৎকার। ছাত্র বলিল, আগে স্যার, আগে হ্যাঁ, আর দামও তেমনি। কত দামের? 36 টাকা। ব্রজবাবু সবিস্ময়ে বলিলেন, অ্যাঁ বলো কি, 36 টাকার এইটুকু এক শিশি এসেন্স? ছাত্র বলিল, আগে হ্যাঁ, যুদ্ধের সময় দাম আরও বেড়ে গিয়েছিল, এখন তবু একটু কমেছে। ব্রজবাবু বলিলেন, আমি ছোট শিশি দেখেছি। আগে হ্যাঁ, ছোট শিশুও আছে, সে একটার দাম 24 টাকা। ব্রজবাবু আর কিছু বলিলেন না, নিজ কার্য সমাপন করিয়া বাসায় ফিরিয়া গেলেন। নার্কিস বা তাহার মূল্য সম্বন্ধে স্ত্রীর সহিত কোনো কথাই কহিলেন না। মাসের তখন মাঝামাঝি। ব্রজবাবু ভাবিতে লাগিলেন, 150 টাকা মাহিনার গরিব অধ্যাপকের স্ত্রী 24 টাকা দিয়া এক শিশি এসেন্স কেনে, এই বা কিরকম কথা। ভাবিলেন, মাসের শেষ সপ্তাহে উষা নিশ্চয়ই বলিবে সংসার খরচের টাকা পুরাইয়াছে, আবার কোথাও টাকা ধার করিতে ছুটিতে হইবে। কিন্তু মাস কাবার হইয়া গেল, উষা টাকা চাহিল না। উষা মুখ ভার করিয়া থাকে, স্বামীর সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহে না, মাঝে মাঝে থিয়েটারে যায়, বায়োস্কোপে যায়, সবসময় স্বামীকে জিজ্ঞাসাও করে না। কখনো বলে প্রতিমাদির সঙ্গে গিয়াছিলাম, কখনো অন্যান্য সখীর নাম করে, কৈফিয়ত দেয়, তুমি রাত 10টা অবধি বাইরে থাকবে, ঘরে একলাটি আমার কি করে কাটে বলো দেখি। শুনিয়া ব্রজবাবু ভালো মন্দ কিছুই বলেন না, তিনিও মুখ ভার করিয়া থাকেন। মাসখানেক এইভাবে কাটিল। মাতার পীড়া সংবাদ শুনিয়া উষা কয়েকদিন পিত্রালয়ে গিয়া থাকিতে চাহিল। ব্রজবাবু আপত্তি করিলেন না। উষা ভবানীপুরে যাইবার কয়েকদিন পরে একদিন প্রাতে ব্রজবাবু অপরিচিত হস্তাক্ষরে ঠিকানা লেখা একখানা চিঠি পাইলেন। খুলিয়া পত্র প্রেরকের স্বাক্ষর অনুসন্ধান করিতে গিয়া দেখিলেন সেখানে কেবলমাত্র লেখা আছে, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু।
বেনামি চিঠিখানাতে এই রূপ লেখা ছিল, মহাশয়, শুনিয়াছিলাম 12 বৎসর মাস্টারি করিলে লোকে বুদ্ধি হারাইয়া গর্ধবে পরিণত হয়। আপনার মাস্টারি তো তাহার অর্ধেকও হয় নাই, তথাপি আপনার এ দুরবস্থা কেন? চোখে কি কিছুই দেখিতে পান না? আপনার রসবতী বিলাসিনী পত্নী এত যে লীলা খেলা করিতেছেন কিছুই কি বুঝিতে পারেন না? তিনি থিয়েটার কিংবা বায়োস্কোপ দেখিয়া বাড়ি ফিরিলে আপনার জিজ্ঞাসা করা উচিত, কি অভিনয় দেখিলে বলো দেখি। তিনি যাহা উত্তর করিবেন তাহা আপনার যাচাই করিয়া দেখা কর্তব্য। সে চুলোই যাক, তাহার হাতে যদি 24 টাকা মূল্যের ছোট এক শিশি নার্কিস দেখেন, অথবা তাহার পরিধানে যদি 60 টাকা জোড়ার একখানা বেলেডাঙা শাড়ি দেখেন, অথবা তাহার গলায় যদি খোদ হ্যামিল্টনের বাড়ির 700 টাকা মূল্যের একছড়া নেকলেস দেখেন, তবে কি আপনার জিজ্ঞাসা করা উচিত নয় যে এগুলি আমি তো তোমায় কিনিয়া দিই নাই, তুমি কোথায় পাইলে? অধিক আর কিছু লিখিতে চাহি না, চোখ কান খুলিয়া রাখিবেন এবং ভুলিবেন না যে বুড়া চাণক্য পণ্ডিত বলিয়া গিয়াছে, অরূপ স্ত্রীর সহিত একত্র বাস সসর্প গৃহে বাস করার তুল্য, এবং আত্মপ্রাণ রক্ষার্থ যদি দ্বার পরিত্যাগ করিতে হয় তবে তাহাও কর্তব্য। ইতি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু। পত্রখানা পড়িয়া ব্রজবাবু দেহের রক্ত যেন টকবক করিয়া ফুটিতে লাগিল, মাথা বিষম ঘুরিতে লাগিল। উষার নিকট ছোট নার্কিসের শিশি তিনি দেখিয়াছেন বটে, সে উহা নিজে কিনে নাই তাও নিশ্চিত, কিনিলে মূল্য 24 টাকার স্থানে 3.5 টাকা বলিত না, আন্দাজি বলিয়াছে। কিন্তু কই সে বেলেডাঙা শাড়ি এবং হ্যামিল্টনের বাড়ির নেকলেস তো ব্রজবাবু দেখেন নাই? আছে নিশ্চয়ই আছে। যে ব্যক্তি নার্কিসের কথা ঠিক লিখিয়াছে, শাড়ি ও নেকলেস সম্বন্ধেও তাহার উক্তি ঠিক হয় সম্ভব। উষার নিকট এত টাকা নাই যে সে নিজে ওসব কিনিতে পারে, সুতরাং বেনামি পত্রোক্ত তাহার সেই লীলা সঙ্গীরই এগুলি উপহার। কে সে ব্যক্তি? সেই হতভাগ্য লাহিড়ি কি? পত্রে স্পষ্ট ইঙ্গিত রহিয়াছে সে যে থিয়েটারে বায়োস্কোপে গিয়েছিলাম বলে তাহা মিথ্যা কথা, অন্য কোথাও গিয়া তাহার প্রেমাস্পদের সঙ্গে মিলিত হয়। ব্রজবাবু মনে মনে বলিতে লাগিলেন, সসর্প গৃহে বাস উল্লেখ করিয়া পত্রপ্রেরক আমাকে সাবধান করিয়াছে, আমার প্রাণহানি করাও কি পাপীয়সীর উদ্দেশ্য নাকি? আশ্চর্য নহে, কারণ লাহিড়ি অবিবাহিত, আমি মরিলেই উহাদের বিধবা বিবাহ হইতে পারিবে, এরূপ ক্ষেত্রে আমার কি করা উচিত? উহাকে খুন করিয়া পাপের উপযুক্ত প্রতিফল দিয়া নিজে ফাঁসি যাইব, না সন্ন্যাসী হইয়া সংসারাশ্রম ত্যাগ করিব? এই সময়ই ব্রজবাবু পিনাল কোট আনাইয়া খুনের ধারা পাঠ করিয়াছিলেন, তাহা পূর্বেই বর্ণিত হইয়াছে। এই প্রকার নানা চিন্তায় ব্রজবাবুর দিন কাটিতে লাগিল। এই সময়ে কলেজ মহলে সংবাদ উঠিল, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বঙ্গভাষা শিক্ষা দেবার জন্য একজন অধ্যাপক আবশ্যক, একজন উপযুক্ত লোক নির্বাচন করিয়া পাঠাইবার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়কে তাহারা অনুরোধ করিয়া পাঠাইয়াছেন। এই কথা শুনিয়া ব্রজবাবুর মনে হইল, এই কার্যটি যদি জোগাড় করিতে পারা যায় তবে সমস্ত সমস্যারই মীমাংসা হইয়া যাইতে পারে। স্ত্রীকে খুনও করিতে হয় না, নিজেকে সন্ন্যাসীও হইতে হয় না, স্ত্রীকে তাহার পিত্রালয়ে রাখিয়া বিলাতে গিয়া আর না ফিরিয়াসিলেই হইল। অনেক সহি সুপারিশ জোগাড় করিয়া ব্রজবাবু গিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তা মহাশয়ের সহিত সাক্ষাৎ করিলেন। কর্তা বলিলেন, এ কার্যের উমেদার বড় নেই, দেশ ছেড়ে স্ত্রী পরিজন ছেড়ে কেউই চিরদিন বিলাতে গিয়ে থাকতে চায় না, প্রেসিডেন্সি কলেজের একজন মাত্র অধ্যাপক এই কর্মের প্রার্থী হয়ে আমার কাছে এসেছিলেন, তাকে কথা দিয়েছি যে তাকেই পাঠাবো,
তার নিজের খুবই ইচ্ছে, কিন্তু শুনলাম এ খবর শুনেই তার স্ত্রীর ফিট হতে আরম্ভ হয়েছে। তার আত্মীয় স্বজন খুবই বাধা দিচ্ছেন। তার যদি না যাওয়া হয় তবে আপনাকেই পাঠাতে প্রস্তুত আছি। ব্রজবাবু মনে মনে বলিলেন, আমার স্ত্রীর ফিট হবে না। প্রকাশ্যে কর্তা মহাশয়কে কৃতজ্ঞতা জানাইয়া প্রণাম করিয়া বিদায় লইলেন। পরদিনই কর্তা মহাশয় ব্রজবাবুকে ডাকিয়া পাঠাইলেন। ব্রজবাবু তৎসমীপে উপস্থিত হইলে বলিলেন, সে ভদ্রলোকে যাওয়া হল না, আপনি রাজি তো? ব্রজবাবু বলিলেন, আগে হ্যাঁ, কবে যেতে হবে? যত শীঘ্র পারেন। পরশু বিলাতি মেল কলকাতা থেকে রওনা হবে। এত শীঘ্র বোধ হয় আপনি পেরে উঠবেন না। তারপরের মেলে অর্থাৎ আজ থেকে ন দিন পরে যাত্রা করতে পারবেন তো? ব্রজবাবু বলিলেন, আগে হ্যাঁ, নিশ্চয়ই পারব। কোথায় গেলে ব্রজবাবু নিয়োগপত্র ও পাথেয় প্রভৃতির জন্য অর্থ পাইবেন ইহা বুঝাইয়া দিয়া কর্তা মহাশয় একখানি পত্র লিখিয়া তাঁহার হাতে দিলেন। ব্রজবাবু সাহেব বাড়িতে গিয়া স্যুট প্রভৃতির ফরমাস দিলেন। তারপর স্ত্রীকে আনিতে ভবানীপুরের লোক পাঠাইলেন। তাকে সকল কথা জানাইয়া তাহার একটা বন্দোবস্ত করিয়া জন্মশোধ বিদায় লইতে হইবে। পরদিন উষা স্বামী গৃহে ফিরিয়া আসিল। বেলা তখন 12টা। স্বামীকে গৃহে দেখিয়া জিজ্ঞাসা করিল, আজ তুমি কলেজে যাওনি? ব্রজবাবু বলিলেন, না, আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। উষা সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, শেষ হয়েছে কিরকম? ব্রজবাবু তখন বিলাতে তাহার চাকরি গ্রহণের কথা বলিলেন। উষা বলিল, সে কি, ভেতরে ভেতরে এইসব তুমি ঠিক করে ফেলেছো? আমাকে একবার জিজ্ঞাসাও করলে না। ব্রজবাবুর মুখমণ্ডলে ক্ষণকালের জন্য একটা ম্লান হাসি খেলিয়া গেল। তারপর তিনি বলিলেন, এটা তো হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের যুগ কি না? এ যুগে তো স্বামী স্ত্রী আর পরস্পরের অধীন নয়। অর্থাৎ স্ত্রী নিজের ইচ্ছা অনুসারে যা খুশি তাই করতে পারে, স্বামীর তাতে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আর স্বামীও নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, স্ত্রীর মতামত নেওয়ার প্রয়োজন হয় না। উষা কয়েক মুহূর্ত নির্নিমেষ নয়নে স্বামীর মুখপানে চাহিয়া রইল। পরে শ্লেষের স্বরে বলিল, এতটা উদার হয়ে উঠলে বিলেত যাবার নামই? ব্রজবাবু সেইরূপ স্বরে উত্তর করিলেন, যাদের বিলেত যাবার নামগন্ধও হয়নি তারাও তো কত লোকে এইরকম উদার মত পোষণ করে। উষা বলিল, কথাটা কি আমাকে লক্ষ্য করে বলা হল? ব্রজবাবু বলিলেন, যা বোঝো তুমি। এ কথা শুনিয়া উষার চক্ষু ছলছল করিয়া উঠিল। সে ধীরে ধীরে সে স্থান ত্যাগ করিয়া জানালার কাছে গিয়া দুই হাতে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল। ব্রজবাবু মনে মনে বলিলেন, স্টেজে যেও, প্রথম শ্রেণীর অভিনেত্রী হতে পারবে তুমি। কিন্তু এতকালের মমতা ধীরে ধীরে স্ত্রীর দিকে অগ্রসর হইলেন। মুখ হইতে হাত ছাড়াইবার চেষ্টা করিতে করিতে বলিলেন, তা এত কান্না কিসের? এসো এসো, ধীরভাবে কথাটা আলোচনা করা যাক। উষা কিন্তু সহজে আসিল না, অনেক সাধ্য সাধনা করিতে হইল। অবশেষে দুইজনে ধীরভাবে কথাবার্তা আরম্ভ হইল। ব্রজবাবু বলিলেন, আর এক হপ্তা মাত্র তো আমি দেশে আছি, আমি চলে গেলে তুমি তোমার মার কাছে গিয়ে থাকবে তো? উষা প্রবলভাবে ঘাড় নাড়িয়া বলিল, না। ব্রজবাবু বলিলেন, তবে কোথায় থাকতে চাও তুমি? কোথাও থাকতে চাইনি। বুঝলাম না, হয় আমিও তোমার সঙ্গে যাব, নয় তোমাকেও যেতে দেব না। রেখে দাও তোমার ব্যক্তি স্বাতন্ত্র্যের থিওরি,
ও থিওরির মাথায় মারি আমি, যা দিয়ে ঘর ঝাড় দিই তাই। ব্রজবাবু একটু দ্বিধায় পড়িয়া গেলেন। মৌখিক স্বামী বিচ্ছেদ বেদনা দেখাইয়া শৈরিনী স্বাধীনতা লাভের আনন্দকে ঢাকিয়া রাখার অভিনয় বলিয়া তো ইহা বোধ হইতেছে না। তাই তিনি বলিলেন, হয় আমার সঙ্গে তুমিও বিলাতে যাবে, নয় আমাকেও যেতে দেবে না, এই তোমার ইচ্ছা। কথাটা কি সত্য উষা? উষা বলিল, আমাকে মিথ্যাবাদিনী মনে করার তোমার কি কোনো কারণ ঘটেছে? ব্রজবাবু বলিয়া ফেলিলেন, ঘটেছে, ভেবে দেখো। এই দু তিন মাসের মধ্যে তুমি কি আমাকে অনেকগুলো মিথ্যে কথা বলনি? এ কথা শুনিয়া উষা একটু দমিয়া গেল। সে নতমুখে বসিয়া ভাবিতে লাগিল, সম্প্রতি স্বামীর নিকট কি মিথ্যা সে বলিয়াছে। ব্রজবাবু বলিলেন, বলো বলো, চুপ করে রইলে কেন? উষা ভীতভাবে বলিল, হ্যাঁ দুই একটা বলেছি বোধ হয়। ব্রজবাবু বলিলেন, বলেছ, আচ্ছা এখন আমি তোমায় যা যা জিজ্ঞাসা করব সমস্ত কথার সত্যি উত্তর দেবে কি? উষা বলিল, দেব, তুমি জিজ্ঞাসা করো আমি। ব্রজবাবু বলিলেন, সেদিন তুমি আমায় একটা গন্ধ দেখিয়েছিলে, তার নাম নার্গিস, সেটার দাম কি সত্যি 3.5 টাকা? উষা অবনত মুখে বলিল, না তার দাম 24 টাকা। ব্রজবাবু বলিলেন, আচ্ছা বেশ, এবার সত্যি কথা বলেছ। আচ্ছা তোমার এমন কোনো কাপড় গহনা আছে কি যা আমি তোমায় দিইনি, এমন কি দেখিনি পর্যন্ত? উষা বলিল, হ্যাঁ আছে। দেখাবে সেসব আমায়? আচ্ছা দেখাচ্ছি বলিয়া উষা উঠিয়া তাহার কাপড়ের আলমারি খুলিয়া একখানি সুন্দর সাচ্চা জরিপার শাড়ি বাহির করিয়া আনিয়া স্বামীর সম্মুখস্থ টেবিলের উপর রাখিয়া বলিল, আমার এই শাড়িখানি তোমায় এখনো দেখাইনি। ব্রজবাবু সেখানে স্পর্শও করিলেন না, কেবল জিজ্ঞাসা করিলেন, কোথাকার শাড়ি? বেলেডাঙার। দাম কত? এখানের দাম 30 টাকা। ব্রজবাবু বলিলেন, আর কিছু আছে গহনা টহনা? আছে, তাও দেখাচ্ছি বলিয়া উষা তাহার গহনার বাক্স হইতে হরতন আকারের একটা মখমলের কেস বাহির করিয়া আনিল। উহা খুলিয়া স্বামীর সম্মুখে টেবিলের উপর রাখিল। সূর্যালোকে জড়োয়া নেকলেস ঝকমক করিয়া উঠিল। ব্রজবাবু স্পর্শ করিলেন না, তবে লক্ষ্য করিলেন ডালার ভিতর অংশে সোনার অক্ষরে হ্যামিল্টন কোম্পানির নাম লেখা রহিয়াছে। জিজ্ঞাসা করিলেন, এর দাম কত? উষা অসংকোচে বলিল, 700 টাকা। ব্রজবাবু বলিলেন, আর কিছু নেই বোধ হয়? উষা বলিল, না আর আমার এমন কিছু নেই যা তোমার কাছে লুকোনো। উভয়ে কয়েক মুহূর্ত নীরব। তারপর উষা বলিল, তুমি আমায় যা কথা জিজ্ঞেস করলে আমি সব সত্য উত্তর দিলাম, এখন তুমি আমার একটি কথা সত্য উত্তর দাও। আমার এ কাপড় গহনা এসেন্স সম্বন্ধে এরকম ভাবে তুমি আমায় জেরা করলে কেন? ব্রজবাবু নিজ পকেট হইতে সেই বেনামি চিঠিখানা বাহির করিয়া উষার হাতে দিয়া বলিলেন, এই চিঠিখানি পড়ে দেখলেই তুমি বুঝতে পারবে, আর কেন যে তোমায় ছেড়ে আমি বিলেতে যাচ্ছি তাও বুঝতে পারবে। উষা এক নিঃশ্বাসে পত্র পাঠ করিয়া সেখানে দূরে নিক্ষেপ করিয়া দুই হাতে মুখ ঢাকিয়া আবার কাঁদিতে বসিল। ব্রজবাবু হতভম্ব হইয়া এই দৃশ্য অবলোকন করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে মুখ তুলিয়া উষা ক্রন্দনের স্বরে কহিল, ঠিক হয়েছে, আমার উপযুক্ত শাস্তি আমি পেলাম। স্বামীর কাছে মিথ্যে কথা বলা, স্বামীকে লুকিয়ে কাজ করার শাস্তি যে এত বড়,
তা কিন্তু আগে আমি বুঝতে পারিনি। সে যা হয় হোক, এখনই শিগগির একখানা ট্যাক্সি আনো, তুমি আমার সঙ্গে চলো ভবানীপুর। এই গহনা কাপড় আর গন্ধ মাকে দেখিয়ে তুমি তাকে জিজ্ঞাসা করবে এসব আমি কোথায় পেয়েছি। আর তোমার মোটা বেতের ছড়ি গাছাটা হাতে নাও। ব্রজবাবু বিস্ময়ে অভিভূত হইয়া বলিলেন, কেন? যে এই বেনামি মিথ্যা চিঠি তোমায় লিখেছে সেই লোকটাকে আমি তোমায় দেখিয়ে দেব। তুমি তাকে মারবে, খুব মারবে, যেন ছমাস সে বিছানা ছেড়ে উঠতে না পারে। তার জন্যে যদি তোমায় জেলে যেতে হয় তাও যে তুমি জেল থেকে ফিরে আসবার আশায় আমি প্রাণ ধরে থাকব, তোমার সংসার বজায় রেখে দেব। ব্রজবাবু ব্যগ্রভাবে বলিলেন, কাকে কাকে মারব? সেই সত্যকে। কোন সত্য? সে আমার বাপের বাড়ির কাছে থাকে, ছেলেবেলা থেকে সে আমায় জ্বালাতন করছে, যখন আমার বিয়ে হয়নি তখন থেকে। ইদানিংও আমি মার কাছে গেলে আমার সঙ্গে গোপনে কথা কইতে চেষ্টা করে। মাকে আমি সব কথাই বলে দিয়েছিলাম। আগে সে আমাদের বাড়ির ছেলের মতো আসতো যেত, মা সেটা বন্ধ করে দিয়েছেন। কিছুতেই না পেরে সে আমার এই সর্বনাশের আয়োজন করেছে। উফ, কি পাজি, কি শয়তান! চলো তুমি, তার পাপের প্রতিফল তাকে দেবে, চলো। মার খেয়ে সে পড়ে গেলে আমি এই হাই হিল জুতো শুদ্ধ গুণে তিনটি লাথি তার মুখে মারব। ওগো, চলো চলো বলিয়া উষা উঠিয়া দাঁড়াইল। তাহার চোখের অশ্রু শুকাইয়া গিয়াছে, তাহা হইতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইতেছে, তাহার দেহ থরথর করিয়া কাঁপিতেছে। ব্রজবাবু অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিলেন। দুই একটা প্রশ্ন করিয়া যাহা জানিতে পারিলেন তাহা সংক্ষেপে এই, বিবাহের পূর্বে সত্যর অভদ্রতা সম্বন্ধে সকল কথা উষা কেবল মাকে বলিয়াছিল, আর কাহাকেও বলে নাই। তাহা শুনিয়া মা বিরক্ত হইয়া সত্যকে নির্জনে তিরস্কার এবং বাটিতে প্রবেশ করিতে নিষেধ করিয়াছিলেন। তারপর উষার বিবাহ হইল, সত্যও বিবাহ করিল। দুই তিন বৎসর সত্য আর উষাদের বাড়ি আসে নাই, তাহার স্ত্রী আসিত। বাড়িতে অন্যান্য মেয়েদের সঙ্গে গল্প করিত, তাস খেলিত। ইদানিং আবার উষা থাকিলে স্ত্রীকে ডাকিবার ছলে সত্য যাতায়াত আরম্ভ করিয়াছিল। মাস কয়েক পূর্বে উষা যখন দিন পনেরো গিয়া পিত্রালয়ে ছিল তখন আবার সত্য পূর্ববৎ আচরণ আরম্ভ করে। উষা মাকে উহা জ্ঞাপন করায় মা আবার তাহাকে বাড়ি আসা বন্ধ করেন। এবার উষা পিত্রালয়ে গেলে একদিন মার সঙ্গে তাহার অনেক কথা হয়। একাকিনী অথবা কোনো সখীর সঙ্গে থিয়েটার, বায়োস্কোপ প্রভৃতিতে যাওয়ার কথা, ইহাতে ব্রজবাবুর অসন্তুষ্টি। একদিন প্রতিমাদের সঙ্গে বায়োস্কোপ দেখা, ফিরিবার সময় প্রতিমার ভাই তাহাকে বাড়ি পৌঁছাইয়া দিতে আসার কথা, নামিবার সময় স্বামীর সামনে পড়িয়া যাইবার কথা, এবং পরে কিছুদিন ধরিয়া এ বিষয় লইয়া স্বামী স্ত্রীতে মান অভিমানের কথা, সমস্তই উষা মাকে বলিয়াছিল। মা শুনিয়া তাহাকে তিরস্কার করিতেছিলেন। এ সমস্ত সময়টা সত্যর স্ত্রী সেখানে উপস্থিত ছিল, সেই নিশ্চয় গিয়া স্বামীর নিকট সেসব কথা গল্প করিয়াছে। তারপর ওই শাড়ি, ওই নেকলেস, ওই গন্ধ ছয় মাস পূর্বে মার নিকট থাকাকালীন কৃত হয়। পিতার মৃত্যুর পর মা তাহাকে গোপনে 5,000 টাকা দিয়াছিলেন। সেই টাকা হইতেই ভাইদের সাহায্যে উষা ওই গন্ধ, ওই শাড়ি এবং ওই নেকলেস ক্রয় করে। সত্যের স্ত্রী ওই সমস্ত জিনিসই দেখিয়াছে, দামের কথাও শুনিয়াছে, এবং আপাতত উষা স্বামীর বকুনির ভয়ে ওসব তাহাকে দেখাইবে না ইহাও সে জানিয়ে গিয়াছিল। সব কথা নিশ্চয়ই সে সত্যর নিকট গল্প করিয়াছিল। সত্য এই সুযোগ পাইয়া ওই কুৎসিত পত্র লিখিয়া নিজ হীন প্রতিহিংসা বৃত্তি চরিতার্থ করিবার চেষ্টা করিয়াছে, তদ বিষয়ে কোনো সন্দেহ নাই। সকল কথা শুনিয়া ব্রজবাবু আরামের নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। উষা বলিল, ওগো তোমার দুটি পায়ে পড়ি, এই শাড়ি, নেকলেস, গন্ধ আর ওই শত্রু চিঠি নিয়ে এখনই তুমি মার কাছে যাও,
তাকে এসব দেখিয়ে তিনি কি বলেন তা শুনে এসো, আমি না হয় বাড়িতেই থাকি। ব্রজবাবু বলিলেন, না তার দরকার হবে না, তোমার কথাতেই আমার বিশ্বাস হয়েছে। উষা অনেক পীড়াপিড়ি করিল, কিন্তু ব্রজবাবু কিছুতেই এই সরেজমিন তদন্তে যাইতে রাজি হইলেন। তারপর বিলাত যাওয়া না যাওয়া সম্বন্ধে পরামর্শ চলিতে লাগিল। শেষে স্থির হইল দুজনে যাওয়াই ভালো, তবে চিরজীবনের জন্য নহে। বছর পাঁচেক সেখানে থাকিয়া আবার দেশে ফিরিলেই চলিবে, তখন আর একটা প্রফেসরি জুটাইয়া লইতে কতক্ষণ। যাত্রার পূর্বদিন দুজনে ভবানীপুরে বিদায় সম্ভাষণ করিতে গমন করিল। উষা সেই শাড়ি এবং সেই হার পরিয়াই স্বামীর সহিত ট্যাক্সিতে উঠিয়াছিল। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।